আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু আমাদের কিছু ভাই রয়েছে যারা অনেক আপডেটেড, তারা শুধু সাপ্তাহে জুম্মার নামাজ পড়ে, অর্থাৎ সাপ্তাহিক হাজিরা দেয়। আরও কিছু ভাই রয়েছে যারা আরও অনেক বেশি আপডেটেড, তাদেরকে নামাজের কথা বললে আপনাকে উল্টো শুনিয়ে দিবে, ভাই আমার তো কাপড়ের সমস্যা, আমি তো ভাই পেশাব করে পানি নিইনি, ভাই আমি তো গতকাল গুছল করিনি, এভাবে বিভিন্ন কথা বলবে। আর অনেকে বলে ফেলবে যে ভাই নামাজ পড়েই বা কী হবে বলেন, আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে তো নামাজ পড়ে কোনো লাভ নেই। এভাবে বিভিন্ন কথা বলে তারা আসলে নামাজ থেকে মুক্ত হতে চায়, নামাজের মতো এত পবিত্র একটা ইবাদতকে ছোট করে দেখতে চায়, তুচ্ছ তাচ্ছিল্য করে। যেমনটা অনেক অমুসলিমরা অনেকে ধারণা করে যে মুসলিমরা কেন নামাজ পড়ে, তাদের এই নামাজ পড়লে কী বা হয়, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এত কষ্ট করে পড়ার দরকারই বা কী রয়েছে। অ্যাজ এ মুসলিম হিসাবে আপনিও হয়তো জানেন না এই ছোট্ট একটা ইবাদত নামাজ, এই ইবাদতে কত বেশি সায়েন্টিফিক বেনিফিট রয়েছে যা মেডিকেল সায়েন্স রিসেন্টলি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আমি বলতে পারি প্রমিস করে যে আপনি যদি একজন নন মেডিকেল স্টুডেন্ট হন বা আপনি যদি একজন নন মেডিকেল প্রফেশনাল সাইটে থাকেন, তাহলে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে নামাজের মাধ্যমে আপনার কত বড় বেনিফিট হচ্ছে, কত উপকারিতা আপনি পাচ্ছেন। যেহেতু আজকে আমি মেডিকেল সায়েন্স এবং নামাজ এই বিষয় নিয়ে কথা বলবো, সেহেতু আমি আগে আমার নিজের পরিচয় বলে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী শুভ, আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট, MBBS ফাইনাল ইয়ারে পড়ছি। আর আপনারা যে চ্যানেলটায় আমার ভিডিও দেখতে পাচ্ছেন ট্রু স্কিলস, এটা আমার নিজের চ্যানেল। সো এখন যদি আপনারা নামাজের কথা চিন্তা করেন, নামাজ হচ্ছে একটা ওভারঅল এক্সারসাইজ। আপনার এই হাতের এই আঙ্গুল থেকে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটা অঙ্গের মুভমেন্ট আপনার এই নামাজে হয়ে থাকে। ইটস এ কোয়াইট গুড এক্সারসাইজ। এবং প্রতিদিন একজন মুসলিম পাঁচবার নামাজ পড়ার মাধ্যমে এই এক্সারসাইজটা করে থাকে, এবং এই এক্সারসাইজ করার মাধ্যমে একজন মুসলিম অনেক ধরনের রোগ থেকে বেঁচে যায়, যে রোগগুলো এক্সারসাইজ না করলে আপনার বডিতে ডেভেলপ করতে পারে। লাইক হচ্ছে হাইপারটেনশন, আপনার উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, আপনার হতে পারে করোনারি আর্টারি ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক হতে পারে, আপনি মারাও যেতে পারেন। এখন দেখবেন আপনারা যদি উন্নত বিশ্বের দিকে তাকান, যে দেশগুলো অনেক উন্নত হয়েছে তাদের কার্যক্রমে, যেমন আমেরিকা, জার্মানি, এই দেশগুলোতে মানুষ বেশিরভাগই মারা যায় স্ট্রোকের কারণে, হার্ট ফেলিওরের কারণে, এই ধরনের সমস্যার কারণে তারা বেশি মারা যায়। কারণ কি জানেন, তারা অনেক উন্নত কিন্তু তারা কোনো এক্সারসাইজ করে না। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আপনার কিন্তু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এবং আপনি মনের অজান্তেই এক্সারসাইজ করছেন। যেহেতুই আপনার নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা, কিন্তু আপনার বডি যেহেতু মুভমেন্ট হচ্ছে, আপনার এখানে এক্সারসাইজ হচ্ছে, আপনি এই রোগগুলো থেকে, যে রোগগুলো আপনার জীবন নাশ করতেও সক্ষম এবং যে রোগগুলো অন্যতম প্রধান কারণ মৃত্যুর উন্নত দেশগুলোতে, সেই রোগগুলো কিন্তু বাংলাদেশে অনেক কম হচ্ছে এই কারণেই। কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই মুসলিম, তারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, তারা নামাজ পড়ছে। এবং আর যাই হোক, একজন ঘরের মহিলা বলেন, সে শুধু রান্নাবান্না করে কিন্তু নামাজ পড়ে, তাদের দেখবেন এই রোগগুলো কম হচ্ছে। এবং এই রোগগুলো বেশি হচ্ছে উন্নত দেশে, এবং যারা হচ্ছে আমাদের মধ্যে যারা নামাজ কালাম কম পড়ে, শুধু খাওয়া দাওয়া করে আর হচ্ছে এত বড় একটা ভুঁড়ি বানিয়েছে, নামাজ নেই কালাম নেই, তাদের এই রোগগুলো বেশি হয় এবং তারা এইসব রোগেই একসময় মারা যায়। এত গুলো ওভারঅল একটা বেনিফিট। এখন যদি আপনি সিঙ্গেল ওয়াইজ চিন্তা করেন যে আপনার প্রতিটা নামাজের মুভমেন্টে আপনার কী কী উপকারিতা হচ্ছে সেগুলো চিন্তা করেন, নামাজের সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে আপনার সেজদা দেওয়া। সেজদা দেওয়ার সময় আমরা আমাদের এই কপাল আল্লাহ তাআলার উদ্দেশ্যে মাটিতে ঠেকাই। আমাদের এই কপালে, অর্থাৎ আমাদের এই কপালটা হচ্ছে ফ্রন্টাল এরিয়া অফ ব্রেইন, আমাদের এই টোটাল মাথাটাই তো ব্রেইন আছে, এখানে থেকে ফ্রন্টাল লোব অফ ব্রেইন। সো আপনি যখন মাথাটা আপনার মাটিতে ঠেকাচ্ছেন, তখন কিন্তু আপনার মাথাতে রক্ত চলাচল বৃদ্ধি পাচ্ছে, এবং এই রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার স্মৃতিশক্তির জন্য এটা উপকারিতা বহন করছে, এবং আপনার ব্রেইনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এই রক্ত চলাচল বৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ব্রেনে যদি মাত্র সামান্য কয়েক সেকেন্ডও যদি রক্ত চলাচল প্রবাহ বন্ধ থাকে, আপনি সাথে সাথে সেন্সলেস হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই রক্ত চলাচল বাড়লে সমস্যা, মানে এখানে উপকারিতার কী আছে? আমাদের যে বডিতে ব্লাড বা রক্ত, এই রক্তের মাধ্যমে আমাদের শরীরের যত খাবার আমরা খাই, এগুলো নিউট্রিশন সাবস্টেন্সগুলো আমাদের এই ব্লাডের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়। আপনি এক নলা ভাত খাচ্ছেন, সেই ভাতটাই কিন্তু আপনার এই মাসেলে এসে জমা হচ্ছে না, আপনার হাতের মধ্যে এখানে মাসেলে জমা হচ্ছে না, আপনি এইভাবে হাত ফুলাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু ভাত না, এখানে আপনার মাংস, এবং এই মাংসের মধ্যে আপনার যে নিউট্রিশন সাপ্লাই দিতে হবে সেটা হচ্ছে এই ব্লাড দিবে, রক্ত দিবে। আপনি এক জায়গায় কেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, মানে কি আপনার শরীরে কন্টিনিউয়াস রক্ত চলাচল হচ্ছে, এবং এই রক্তগুলো আপনার শরীরের বিভিন্ন যে অর্গানগুলো আছে, বিভিন্ন টিস্যুগুলো আছে, এগুলোতে আপনি
আপনার ব্লাডের মাধ্যমে নিউট্রিশাস সাবস্টেন্সগুলো পৌঁছিয়ে যাচ্ছে, যার কারণে একজন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন কিন্তু সে আস্তে আস্তে পচে যায়, কারণ তার মধ্যে কোনো ব্লাড সাপ্লাইয়ার থাকে না, তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের যে চাহিদা আছে সেগুলো বডিতে পূরণ হয় না। কিন্তু আপনার যেহেতু আপনি জীবিত তাই আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে, আপনার হার্ট পাম্প করছে, এবং আপনার ব্রেনে যখন আপনার এই ব্লাড সাপ্লাই যাচ্ছে আপনি অনেক বেশি উপকারিতা পাবেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের অনেকের সাইনাসের প্রবলেম, দেখবেন অনেকেই বলে ভাই সাইনাসের অনেক ব্যথা, অনেক ধরনের অনেক কথা বলে। এই সাইনোসাইটিস যে বিষয়টা, এই বিষয়টার জন্য এই নামাজ হচ্ছে একটা প্রাকৃতিক ট্রিটমেন্ট বলতে পারেন আপনি। কেন? কেননা যখন আমরা এভাবে থাকি আমাদের রক্ত চলাচল বাড়ে, তখন আমাদের যেটা হয় এই পজিশনে থাকার কারণে, অর্থাৎ কপালটা মাটিতে লাগানোর কারণে সেজদারত অবস্থায় আমাদের যে প্যারানাজাল সাইনাসগুলো আছে এই সাইনাসগুলোর ড্রেনেজ সিস্টেম বেড়ে যায়, যার কারণে আপনার সাইনোসাইটিস বা সাইনাসের যাদের সমস্যাগুলো, যাদের মাথা ব্যথা করছে, তাদের জন্য এই নামাজ হচ্ছে একটা প্রাকৃতিক ট্রিটমেন্ট বলতে পারেন আপনি। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি নামাজে সেজদারত অবস্থায় গেলেন তখন আপনি কী করেন, আপনার যে দুটো চোখ, এই দুটো চোখ দিয়ে একটি নির্দিষ্ট স্থানে তাকিয়ে থাকেন, তাই না? নাকি চোখ বন্ধ করে থাকেন? চোখ বন্ধ করার কিন্তু নিয়ম না, চোখ খোলা রাখার নিয়ম। সো আপনার একটা নির্দিষ্ট জায়গায় যখন আপনি তাকান তখন আপনার মনোযোগ বৃদ্ধি পায়, এটা হচ্ছে আরেকটা উপকারিতা। নামাজে যখন আপনি সেজদারত অবস্থায় রয়েছেন, যেহেতু আপনার ব্রেইনে ব্লাড সাপ্লাই বাড়তেছে, সেহেতু সেই ব্রেইনে ব্লাড সাপ্লাই তো এই হার্ট থেকেই আসতেছে, যার কারণে আপনার এই যে গলা বলেন, ঘাড় বলেন, আপনার মুখ বলেন, সব জায়গাতেই আপনার ব্লাড সাপ্লাই বৃদ্ধি পাবে। এবং এই ব্লাড সাপ্লাই বৃদ্ধি পাওয়ার একটা উপকারিতা হচ্ছে অনেকের মুখে দেখবেন অনেক ধরনের ব্রণ উঠে, অনেক ধরনের গোটা উঠে, অনেক কালো দাগ থাকে। কিন্তু যখন আপনার মুখে ব্লাড সাপ্লাই বেশি থাকবে তখন আপনার এই ধরনের সমস্যাগুলো, অর্থাৎ মুখে কালো দাগ, কালো ব্রণ, অনেক কালচে কালচে ভাব, এই জিনিসটা কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কেননা অনেক সময় এমন হয় যে আমাদের ঠিকমতো ব্লাড সার্কুলেশন না হতে পারলে সে সমস্ত জায়গায় আপনার ইনফ্লামেশন হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেই সমস্ত জায়গায় আপনার ইনফেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এ তো হচ্ছে আপনার চোখ গেল, আপনার মুখ গেল, এই সমস্ত জায়গায় আপনার উপকারিতা পেলেন। যখন আপনি নামাজে থাকেন ঠিক সেই মুহূর্তে আপনার যে তলপেট রয়েছে সেই তলপেটে একটা এক্সট্রা প্রেশার পড়ে, যার কারণে আপনার এখানকার যে ধমনীগুলিও আছে সেগুলোতে ব্লাড সাপ্লাই আরও বেড়ে যায়। অর্থাৎ প্রতিটা অঙ্গে আপনার ব্লাড সাপ্লাই বাড়তেছে। অ্যাজ ইটস এ এক্সারসাইজ আপনার জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু আপনার ব্লাড সাপ্লাই বাড়তেছে তার মানে হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার ঠিকমতো খাবার পাচ্ছে। অ্যান্ড আপনি যখন তলপেটে যখন আপনার প্রেশার পড়ছে, এই প্রেশারের কারণে যেটা হচ্ছে, এটা আমাদের যে ডায়াফ্রাম রয়েছে সেই ডায়াফ্রামে প্রেশার দেওয়ার কারণে আমাদের যে ফুসফুস সেই ফুসফুসের নিচের অংশে এই জিনিসটা প্রেশার ক্রিয়েট করতেছে। এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের যে ফুসফুস রয়েছে অর্থাৎ লাংস, সেটা হচ্ছে একটা বেলুনের মতো, ফুলে আবার ই হয়ে যায়। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এটা ফুলতেছে, আবার যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন তখন এটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। কিন্তু এখানে দুই তৃতীয়াংশ শুধুমাত্র আমাদের নিঃশ্বাসের কাজে লাগে, আর এক তৃতীয়াংশ যে থাকে সেখানে আমার কাজে লাগে না, সেটা এখানে থেকেই যায়, অর্থাৎ সেই বাতাসটা এখানে থেকে যায়, যেটাকে বলা হয় রেসিডুয়াল এয়ার। সেই রেসিডুয়াল এয়ারটা যখন আপনার এই ডায়াফ্রামের চাপ লেগে নামাজের সেজদারত অবস্থায় বের হয়ে যায়, তখন আমাদের ফুসফুসে আরও নতুন বাতাস ঢুকতে পারে, যেটা আমাদের ফুসফুসের হেলথ কন্ডিশনের জন্য অনেক বেশি ভালো। অ্যান্ড অনেকের ব্রঙ্কাইটিস রোগ আছে। ব্রঙ্কাইটিস রোগটা হচ্ছে অনেক খারাপ একটা রোগ। ব্রঙ্কাইটিস রোগটা বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে নিই, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এই নিঃশ্বাসটা কিন্তু আপনার ফুসফুসে যাচ্ছে। এই নিঃশ্বাসটা কী হচ্ছে, এখান থেকে ট্রাকিয়ার মাধ্যমে আপনার এখানে ব্রঙ্কিউল, এখানে টার্মিনাল ব্রঙ্কিউল হওয়ার মাধ্যমে আপনার এই লাংসে যে এটা শেষ হচ্ছে। সো আপনার যখন এই ব্রঙ্কিয়াল লোবে অর্থাৎ ব্রঙ্কিয়াল টিউবে যখন আপনার ইনফ্লামেশন হবে, অর্থাৎ কোনো ইনফেকশন দ্বারা আক্রান্ত হবেন, তখন হবে কি, আপনি ঠিকমতো মানে শ্বাস নিতে পারবেন না, আপনার শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস নিতে গেলে শুশু করে শব্দ হবে, আপনার শরীরে হালকা জ্বর থাকবে, আপনার কাশি হবে। সো এই ধরনের যে সমস্যাগুলো এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। সো এই ব্রঙ্কাইটিস রোগটার নিরাময়ের জন্য আপনার এই নামাজের যে এই সেজদারত অবস্থার পজিশনটা, এটা অনেক বেশি ভালো, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল এই রোগ থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য। কেন হেল্পফুল? কারণ হচ্ছে এটা আমাদের ব্রঙ্কিয়াল টির সিক্রেশন বাড়িয়ে দেয়, তখন আমাদের এই অবস্থা থেকে মুক্তি পাওয়া অনেক বেশি হেল্পফুল হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে এটাই ট্রিটমেন্ট, তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে আপনার সাপোর্টিভ, এই জিনিসটা আপনাকে সাপোর্ট করতেছে এই রোগ থেকে আরও তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য। আপনি অন্যান্য মেডিকেলের ওষুধ খাবেন, সাথে সাথে যখন আপনি নামাজটা পড়বেন তখন আপনার এই রোগটা থেকে বাঁচা অনেক বেশি সহজ হয়ে যাবে। লাইক হচ্ছে আপনার কাছে এক বালতি পানি আছে, আরেক জায়গায় মনে করেন এক বালতি পানি নেই, এর চাইতে মনে করেন একটু কম আছে, সো আপনি গোসল করার জন্য কোনটা নেবেন, এক বালতি পানি যেটা আছে সেটাই নেবেন। সো নামাজটা আপনার এরকম একদম পরিপূর্ণ হিসাবে কাজ করবে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য।
সো এই ধরনের বিষয়গুলোর উপর আপনি যদি পায়ের দিকে চিন্তা করেন, আমাদের সোলিয়াস অ্যান্ড গ্যাস্ট্রোনোমিয়াস মাসেলগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল হার্ট। কেন পেরিফেরাল হার্ট বলা হয়? এখানে তো একটা হার্ট রয়েছে, আবার পেরিফেরাল হার্ট কেন? কারণ হচ্ছে এই মাসেলগুলো এত বেশি ধমনি থাকে যেগুলো আমাদের পায়ের মধ্যে অনেক বেশি রক্ত চলাচল সরবরাহ করে। সো আপনি যখন নামাজে সেজদারত অবস্থায় আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন পজিশনে যাচ্ছেন, তখন আপনার এই পায়ের অনেক মুভমেন্ট হচ্ছে এবং এই পায়ের মাধ্যমে আপনার ব্লাড সাপ্লাই পা অনেক ভালো পাচ্ছে, যার কারণে আপনার প্রতিটা অঙ্গে ব্লাড সাপ্লাই বৃদ্ধির কারণে আপনি অনেক ধরনের রোগ থেকে বেঁচে যাচ্ছেন। ব্লাড সাপ্লাই বৃদ্ধি হলে আপনার যদি শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, আপনার হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যাবে, আর অ্যাথেরোস্ক্লেরোসিস এই ধরনের ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সো আপনার এই নামাজের মাধ্যমে আপনি এই যে সার্বিক যে বেনিফিটগুলো পাচ্ছেন, এই বেনিফিটগুলো কিন্তু আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার মনের অজান্তেই পেয়ে যাচ্ছেন, যেটা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি যে এত সুন্দর একটা বেনিফিট, এত ভালো ভালো বেনিফিটগুলো আমরা শুধুমাত্র এই কয়েক রাকাত নামাজের মাধ্যমে পেয়ে যাব, যেটা হয়তো অনেক অমুসলিমও কখনো ভাবেনি, কিন্তু এখন থেকে তো আপনার ভাবা উচিত। অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, আর যেহেতু আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। সেই কল্যাণ বাহ্যিকভাবে হয়তো আমরা আগে অনেকেই জানতাম না, আজকে আমার মাধ্যমে ইনশাআল্লাহ অনেকে জানতে পারলেন যে কল্যাণগুলো আপনাদের হবে। সো দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় উপকার, আখিরাতের উপকারটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা এখনও আমরা জানি না কত উপকার হবে, যেটা আমরা এখনও দেখিনি, কিন্তু ইনশাআল্লাহ আমরা মৃত্যুর পর দেখব। কিন্তু পৃথিবীর উপকারও অনেক বড়, অনেক বড়। আর যে সমস্ত ভাই বোন নামাজ পড়েন না তাদের প্রতি আমার আহ্বান থাকবে, অ্যাজ এ মেডিকেল মানে এটার বেনিফিট দেখে হলেও আপনারা নামাজ পড়েন, অ্যান্ড আপনাদের তারপর যদি আপনারা আপনাদের নিয়তকে সহি করতে পারেন যে না আসলে আমি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য নামাজ পড়তেছি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। বাট আমি বলবো তারপরও নামাজ পড়েন, কারণ আল্লাহ তাআলা মানুষকে উসিলা খুঁজবে ক্ষমা করার জন্য। আপনি নামাজ পড়েছেন যে উদ্দেশ্যেই পড়েন, আপনার হয়তো চিন্তা করেছেন যে আমার স্বাস্থ্য ভালো থাকবে এই উদ্দেশ্যে নামাজ পড়ি, তারপরও তো পড়েছেন, চিন্তা করেছেন আল্লাহ তাআলা এই ইবাদতটার মধ্যে এরকম গুরুত্ব দিচ্ছে, আল্লাহ হয়তো এটাকে উসিলা করে আপনাকে ক্ষমা করে দিতে পারে যে না আমার এই বান্দা বিশ্বাস করেছে যে নামাজের মধ্যে এত সব ভালো ভালো উপকারিতা রয়েছে, সে তারপর নামাজ পড়েছে। আল্লাহর কাছে উসিলার আসলে কোনো অভাব নেই। সো আপনি আপনার প্রতি আমার উদ্দেশ্য, আপনার প্রতি আমার দাওয়াত অমুসলিম মুসলিম সবার প্রতি, যে অমুসলিমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আর মুসলিমদের প্রতি দাওয়াত হচ্ছে যে তারা যেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, অন্তত এই মেডিকেল বেনিফিটগুলো চিন্তা করে হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।